আসসালামু আলাইকুম। এখন সকাল হয়ে গেছে আমাদের দিকে, সকাল বেলায় তুলাফানা রাখা টিকিট খেলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এখন আপনাদের আমাদের কফি খেট দেখানোর জন্য, দেখি কফির অবস্থা কেমন হয়েছে। এখন অনেকদিন ধরে কফি খেত দেখায় নে, দেখতে যাই নে। এখানে অনেক ধান আছিল, ধান কেটে ফেলা হয়েছে। এই যে এখন কফি খেতে চলে এসেছি। কফি মোটামুটি আমাদের এখানে অনেক ভালো হয়েছে। কফি কি কফি হচ্ছে? কফি করেছি, কফি মধ্যে কফি করছে পোকা। কপি এগুলো কবে যে বড় হবে কোনো শিওর নাই। এখন তো কপি হয় নাই, বড় হন তো নইল। এখানে কপি গাছের ফাঁকে ফাঁকে সস পাতা দেওয়া হয়েছে, গাছ লাগানো হয়েছে। মোটামুটি ধরেন এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে না? অনেক টাকা। এগুলো কি কফি কি? এগুলো কফি চারা। কফি চারা এগুলো ছোট গুলো না? অনেক সুন্দর। কফি খেতের পাশাপাশি আপনার এখানে মরিচের চারা লাগানো হয়েছে। এই যে মরিচের চারা আপনারা দেখতে পাচ্ছেন, মরিচ এগুলো কেবল মরিচের ই বের হচ্ছে, মরিচ বের হচ্ছে ছোট ছোট। গাছ মত আছে কুলে, গাছগুলো মারা আছে। দেখি কোন গাছগুলো ঠিক কথা তো, এটার জন্য তো বীজ ব্যবহার করা দরকার। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন মরিচের চারার পাশাপাশি বেগুনের চারা লাগানো হয়েছে। এখনো বেগুন এখানে বের হয় নাই। এখন শীতে, শীতের দিনের মতো পড়তেছে আমাদের দিকে শীতের শখ। এই যে বেগুনের চারা দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা লাইন অনেক মানে মরিচের চারার ফাঁকে ফাঁকে লাগানো হয়েছে। ওই যে একটা বেগুন, এই যে একটা বেগুন আছে সে গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফুল, এই যে বেগুনের ফুল এসেছে। এখানে মোটামুটি অনেক চারা, সবজির চারা, শাকসবজির চারা লাগানো হয়েছে। ওই ক্ষেত মরিচের চারার পাশাপাশি পেঁয়াজের চারা লাগানো হয়েছে, মরিচের চারা, তারপর এই যে তিলের চারা লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন তিলের ফুল এসেছে। এখন আপনাদেরকে আমি দেখালাম মরিচের চারা, তিলের চারা, বেগুনের চারা। এই যে কফির চারাও দেখলেন, সুন্দর মনোরম পরিবেশ চতুর্পাশেই। যে লাউ গাছে লাউ ধরেছে আলহামদুলিল্লাহ। আমাদের এই লাউ গাছে দুইটা লাউ ধরেছে, আরো অনেক লায়ের লাউ ধরার জন্য প্রস্তুত হচ্ছে। যা হোক, ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম, দেখা হবে আবার পরবর্তীতে নেক্সট ভিডিওতে। আমাদের সাথে থাকেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।